করছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে এখন রয়েছি আমি নীরা। চোখ রাখছি আজকের বিশেষ খবরের দিকে। ত্রিপুরায় সায়নী ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার সকালে তৃণমূল নেতাকর্মীরা বিজেপির রাজ্য দপ্তর ঘেরাও করে কার্যত অবরুদ্ধ করে রাখে। সায়নীকে নিঃশর্ত মুক্তি না দিলে আবার এই ধরনের ঘেরাও কর্মসূচি করা হবে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। এই ঘটনার নিন্দা করে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য। কলকাতা থেকে সঞ্জয় সাহার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আবার পশ্চিমবঙ্গের মানুষ একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি দেখলেন। আজ সকালবেলা ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্য দপ্তরের সামনে একটা রাজনৈতিক দল, তারা অশ্ববেগের ঘোড়া ছুটিয়ে একটা রাজনৈতিক দল, তারা পলিটিক্যাল ট্যুরিজমে আত্মনিয়োগ করেছে। একটা রাজনৈতিক দল যারা তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে, 213টি আসনে জয়লাভ করেছে, মুখ্যমন্ত্রীকে তৃতীয়বারের জন্য রাজ্যের মানুষ আর অন্য পদ্ধতির মধ্যে দিয়ে নির্বাচিত করেছেন। বিরোধী রাজনৈতিক দল বিজেপির 54 জন কর্মী খুন হয়েছে 2 মে থেকে। এখনো বহু জেলায়, প্রায় সমস্ত জেলায় কোনো না কোনো জায়গায় আমাদের কর্মীরা বাড়ি ফিরতে পারেনি, মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, প্রতিনিয়ত হুমকি চলছে, প্রতিনিয়ত টাকা দিয়ে, বিভিন্ন বড় অঙ্কের টাকা দিয়ে বাড়ি ফেরানোর প্রস্তাব দেওয়া চলেছে। ভ্যাকসিন নিয়ে চূড়ান্ত দলতন্ত্র হয়েছে, চূড়ান্ত বিভাজনের রাজনীতি শিকার হয়েছে আমাদের কর্মী সমর্থকেরা। আমাদের কর্মীদের জীবন জীবিকা লুট হয়ে গেছে, পশ্চিমবঙ্গের বিরোধী কণ্ঠস্বরকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করা হয়েছে, প্রত্যেকটি প্রতিবাদকে বাজেয়াপ্ত করা হয়েছে। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে রাজ্য সরকারের যে একরোখা মনোভাব, যে কোনো অবস্থাতেই এই বিশেষ পরিস্থিতিতে মানুষের এই দুর্দিনে তারা পাশে দাঁড়াবেন না, তারা রণহুঙ্কার দিয়ে সেটি ঘোষণা করে দিয়েছেন। কিন্তু এটা বিরোধী রাজনৈতিক দল হিসেবে, যে রাজ্যের 2,28,00,000 মানুষ আমাদের ভোট দিয়েছেন, আশীর্বাদ করেছেন, সমস্ত বিরোধীদের সরিয়ে দিয়ে একমাত্র বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছেন বিরোধী আসনে তার দায়িত্ব পালন করবার জন্য, বিরোধী দল আজকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে তারা প্রচার করতে পারবে না, প্রার্থী নিয়ে বাড়ির দরজায় যেতে পারবে না, আর কোন ধরনের প্রতিবাদ আন্দোলন করলে আজকে সেই আন্দোলনকে সেখানে স্তব্ধ করে দেয়া হবে। আমাদের সাংসদ, আমাদের বিধায়করা কোভিড কাল থেকে শুরু করে আজকে এ পর্যন্ত বহু জায়গায় যেতে পারছেন না, একজন জনপ্রতিনিধি যাকে তারা নির্বাচিত করেছেন তাকে ভোট দিতে পারছেন না। আজকে এই সমস্ত পরিস্থিতি ভুলে গিয়ে একটি পার্শ্ববর্তী রাজ্য, যার সঙ্গে অন্তত স্বাভাবিকভাবেই সাংগঠনিকভাবে এই রাজ্যের কোথাও কোনো যোগাযোগ নেই, আমরা বারবার সাংবাদিকদের বলেছি যে দেখুন আমাদের দল সর্বভারতীয় দল, ত্রিপুরা একটি রাজ্য, সেখানে বিজেপি আছে, সেখানকার মানুষ বিজেপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে, সামনে ত্রিপুরার নির্বাচন আছে, যা বলবে ত্রিপুরার সরকার বলবে, যা বলবে ত্রিপুরার পার্টি ইউনিট বলবে, এর বাইরে যদি কিছু বলার থাকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলবে। কিন্তু যেভাবে আজকে পার্টি অফিসের সামনে পার্টি এসে পোস্টার প্ল্যাকার্ড ছেড়ে দেওয়া হলো, এটা কোন রাজনৈতিক সংস্কৃতি? একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, আজকে রাজ্যের প্রধান বিরোধী দল, একমাত্র বিরোধী দল, আজকে তার দপ্তরের সামনে যেভাবে পোস্টার ছেড়া হয়েছে, যেভাবে অবস্থান করা হয়েছে, তাতে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক স্থিতি কোথায় আছে এটা নতুন করে মানুষের বোঝাবার কোনো প্রয়োজন নেই। এটা মনে রাখতে হবে যে বিধানসভা এবং লোকসভায় প্রত্যেকটি আইনসভাগুলো কিন্তু বিরোধীদের, সংসদীয় গণতন্ত্রের এটাই নীতি, এটাই মর্যাদা। কিন্তু বর্তমানের সরকার, যারা বিধানসভার মধ্যে যাদের পরিষদীয় মন্ত্রী দায়িত্বশীল পদে থেকে, তিনি অন্য দলের হাতে পতাকা তুলে দিচ্ছেন, যারা বিভিন্ন সময়ে সরকারি ভবন থেকে কার্যত পলিটিক্যাল বিবৃতি দিচ্ছেন, প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি অনুষ্ঠানটাকে রাজনৈতিক অনুষ্ঠান বানিয়ে ফেলছেন, আজকে তাদের সর্বশেষ, আপাতত সর্বশেষ নিদর্শন হলো
আজকে আমাদের দলীয় কার্যালয়ের সামনে আজকে ধরনের বিক্ষোভ, এটা আমরা তীব্র নিন্দা করছি। একটা গণতান্ত্রিক পরিবেশে যে কেউ প্রতিবাদ করতে পারে, কিন্তু প্রতিবাদের একটা পদ্ধতি আছে, প্রতিবাদের জন্য একটা নির্দিষ্ট স্থান আছে। অতীতেও আমরা দেখেছি, আরেকবার এই ঘটনা ঘটেছে, আমাদের অফিস আক্রমণ করা হয়েছিল সিবিআই এর একটি গ্রেপ্তারকে নিয়ে কেন্দ্র করে। দ্বিতীয়বার আজকে এই ঘটনা ঘটল। আমরা যে কোনো ধরনের রাজনৈতিক হিংসার বিরোধী, পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সংস্কৃতি বর্তমানে কার্যত তলানিতে এসে পৌঁছেছে, মনে রাখতে হবে গণতান্ত্রিক পরিবেশে একটি বহুত্ববাদী সমাজে, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থায় এবং সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের যে ন্যূনতম মর্যাদা, সেই মর্যাদা দিতে, সামান্যতম স্পেস দিতে এই সরকার অপারগ। আজকে এই অবস্থার মধ্যে থেকে আমাদের রাজনীতি করতে হবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের, আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। যে কোনো রাজনৈতিক দল যে কোনো ভাবে কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, প্রতিবাদ প্রতিরোধ করতে পারে, মিটিং মিছিল অবরোধ ধর্ণা বন্ধ করতে পারে, পশ্চিমবঙ্গ এটা করতে পারে, তার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে। আমরা যতদিন রাজনীতি করছি গত 4 দশক ধরে দেখেছি যে প্রতিবাদের একটা নির্দিষ্ট স্থান থাকে, একটা পদ্ধতি থাকে। কলকাতা শহরের মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে সবাইকে আমরা প্রতিবাদ করি, জানাই, কিন্তু রাজনৈতিক দলের অফিসের সামনে সে অফিস আক্রমণ, আজকে এটা একটি নজিরবিহীন ঘটনা, অন্য রাজ্যের একটি ঘটনাকে কেন্দ্র করে, এটা দুর্ভাগ্যজনক। আমরা দলের পক্ষ থেকে তীব্র নিন্দা করছি এবং আবেদন করছি পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষের কাছে, সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা যারা আমাদের সমালোচনা করেন, এমনকি যারা আমাদের ঘৃণাও করেন, তাদের কাছেও আমরা আবেদন করছি যে একটু ভেবে দেখবেন, এটা পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক সংস্কৃতির কোনখানে পৌঁছচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, সেটা সকলে মিলে চিন্তা করা উচিত। এবারে বিশেষ বিষয় নিয়ে প্রশ্ন উত্তর যা আছে হবে, কিন্তু এখন আরেকটি বিষয় নিয়ে আমাদের রাজ্য সভাপতি আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি থানায় বহু কাল ধরে কালী পুজো হয় বা কালী মন্দির থাকে, আশা করি আপনাদের নিজের জেলাতেও আছে। 34 বছর ধরে বামফ্রন্ট সরকারে থাকা অবস্থাতে মাননীয় শ্রী জ্যোতি বসু, স্বর্গীয় জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেও যারা নিজেদেরকে কমিউনিস্ট বলতে, এই বাংলাতে বাংলার সংস্কৃতি ছিল যে থানায় কালী মন্দির থাকে এবং কালী পুজো হয়। কিন্তু বর্তমানে আমরা এমন এক ধর্মীয় সংকীর্ণতার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে যাচ্ছি যে পশ্চিমবঙ্গের বহুদিনের সংস্কৃতি থানায় কালী মন্দির থাকা তাও চ্যালেঞ্জের মুখে এসে পড়েছে। মগরাহাট থানার বিশেষ কিছু ধর্মীয় সম্প্রদায়ের মানুষ মগরাহাট থানায় কালী মন্দির তৈরি করা নিয়ে সেখানকার বিডিও কে তাদের অবজেকশন জানিয়েছে, শুধু তাই নয়, এবং এই অবজেকশনের ভাষা অত্যন্ত সন্দেহজনক। সেই ভাষার মাধ্যমে বোঝানো হয়েছে যে আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু প্রয়োজনে শান্তি বিঘ্নিত হতে পারে, এবং এই ঘটনা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে বর্তমানে তৃণমূল কংগ্রেসের শাসনে বাংলা সংস্কৃতি, সেই সংস্কৃতির কিন্তু আর স্থান নেই, বাংলা সংস্কৃতি ধীরে ধীরে অবনতি হচ্ছে। আমাদের কাছে সেই চিঠি এসে পৌঁছেছে যেখানে বিশেষ কিছু ধর্মীয় সম্প্রদায়ের মানুষ তারা মগরাহাট থানার ওসির বিরুদ্ধে কমপ্লেন জানাচ্ছে বিডিওকে যে মগরাহাট থানায় কালী মন্দির তৈরি করা যাবে না বা কালী মন্দির রাখা যাবে না, এবং আমরা এই ধরনের ঘটনা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা বাংলার জনগণের সামনে প্রশ্ন করছি যে বাংলার যে সংস্কৃতি, যে সংস্কৃতি নিয়ে বাংলা বড় হয়েছে স্বাধীনতার পর থেকে আজ অব্দি, সেই সংস্কৃতি কোন থ্রেডের সামনে এসে পৌঁছেছে, কোন বিপদের সামনে এসে পৌঁছেছে, তার একটি নিদর্শন হচ্ছে এই চিঠি। আমরা বাংলার জনগণকে অনুরোধ করব যে এই বিষয়ে ভাবনা চিন্তা করার জন্য, যে মগরাহাটে থানায় যে ঘটনা ঘটেছে, আগামী দিনে আপনার বাড়ির পাশে থানাতেও সেই ঘটনা ঘটতে পারে,
এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। আমরা আগেও ধিক্কার জানিয়েছি, আমরা এই ধরনের প্রতিবাদকে গণতন্ত্রের ক্ষেত্রে বিপজ্জনক বলে মনে করি। এই ট্রেন যদি শুরু হয়ে যায় সেই তার কত দূরবর্তী প্রভাব পড়বে এবং বাংলার গণতন্ত্র শুরু হয় ভারতবর্ষের গণতন্ত্রের ক্ষেত্রে, এর ক্ষতিকারক দিক আগামী দিনে উঠে আসবে।